হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো ফ্রেন্ডস তুমি যদি শিলিগুড়ি আর্মি র্যালিতে গিয়েছিলে এবং মাঠ কোয়ালিফাই করেছিলে জিডি টেকনিক্যাল টেরিসমেন্ট সব পদে তুমি যদি মাঠ কোয়ালিফাই করেছিলে এবং তুমি যদি মেডিকেল ফিট রয়েছো তোমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু পঁচিশে এপ্রিল এক্সাম হওয়ার কথা ছিল পঁচিশে এপ্রিল ওকে পঁচিশে এপ্রিল কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল এবং অনেকে কিন্তু এক্সামের আগে অনেককে ডাকা হয়েছিল কিন্তু অনেকে র্যালি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ওকে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টসের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল সাইটে আছি এবং এখানে একটা কিন্তু তোমাদের জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছিল এখানে দেখতে পাচ্ছ কমন এন্ট্রেন্স এক্সাম শিডিউল অন পঁচিশে এপ্রিল তোমাদের কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল কোথায় হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছ বৈকণ্ঠপুর আর্মি গ্রাউন্ড ওকে বৈকণ্ঠপুর আর্মি গ্রাউন্ড বিএসএফ এস টিসি ক্যাম্প শিলিগুড়ি ওকে শিলিগুড়ি স্ট্যান্ড পোস্টপোন তোমরা দেখতে পাচ্ছ যে এটা কোভিড নাইন্টিনের জন্য তোমাদের যে পঁচিশ তারিখ তোমাদের যে পরীক্ষা ছিল কিন্তু সেটা পোস্টপোন হয়ে গিয়েছে সেটা কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য তারপরে তোমাদের জন্য এখানে বলা হয়েছে ফ্রেশ ডেট ফর ফেস ডেট ফোর তোমাদের এক্সামের যে আবার নতুন ডেট সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের এ সঙ্গে শিলিগুড়ি এয়ার সঙ্গে তোমরা কিন্তু কনট্যাক্ট রাখো এখানে বলা হয়েছে এ আর ও শিলিগুড়ি ফোর ফেস ডেট ডে ফেস ডেটের জন্য তোমাদেরকে কিন্তু এ আর ও শিলিগুড়ির সঙ্গে কনট্যাক্ট করতে বলেছে ওকে তোমরা শিলিগুড়ি এয়ার সঙ্গে তোমরা কন্টাক্ট করবে তোমাদের যে ফ্রেশ ডেট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং তোমাদেরকে আরেকটা কথা বলবো তোমাদের যে র্যালি ডেট সেটা তোমাদের কবে হবে তোমাদের যে র্যালি ডেট সেটা কিন্তু তোমাদের মিনিমাম যে সিচুয়েশন কোভিড নাইনটিন সিচুয়েশন চলছে তারপরে পরে কিন্তু তোমাদের র্যালি হওয়ার বা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে যে কোভিড নাইন্টিন যে সিচুয়েশন চলছে লকডাউন উঠে গেলে উঠে গেলেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে তার আগে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা নেই তোমরা কিন্তু তোমাদের এ আরও শিলিগুড়িতে গিয়ে তোমরা সেখানে যোগাযোগ করতে থাকো এবং তোমরা সেখানে গিয়ে সব কিছু ডিটেলসে খবর পেয়ে যাবে যখন তোমাদের এক্সাম ডেট ফিক্সড হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে যে তোমাদের কত তারিখ থেকে কত তারিখ এক্সাম হবে এবং তোমরা এ আরওতে খবর পেয়ে যাবে তো তোমাদেরকে বলবো তোমরা আর্মি র্যালি শিলিগুড়ি এ তোমরা আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে তোমরা খোঁজ করো যে তোমাদের কবে एग्जाम হবে এবং তোমরা যদি তোমাদের বিষয়ে কোনো ডেট জানা থাকে কাউডে তো সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমাদের ডেটটা তাহলে অন্য কেউ তোমরা দেখে অন্য কেউ সেটা অসু সুবিধা হয়ে যাবে তোমরা কমেন্টে অবশ্যই বলবে যদি তোমাদের এক্সাম ডেট কাউরি জানা থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলবে ওকে এবং তোমাদের এই কোভিড নাইন্টিন সিচুয়েশন কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু এক্সাম হয়ে হয়ে যাবে এক্সাম হওয়ার পরেই কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট হয়ে যাবে তো এক্সাম হওয়ার পরে পরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের আপডেট আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে করো অবশ্যই একটা লাইক করে দিও তো ফ্রেন্ডস কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ